बिस्मिल्लाहिर रहमानुर रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामीम आली चिस्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी होबे कि त्यागेर विषय। देखें, मानुष जखन शुधु आल्लाहर काछेई नय, जदि कोनो मानुष आल्लाहर काछे चाय तारा किन्तु पाय ना। आबार ना चेये अनेक बेशी पाय। तबे एक कथा आमी बोलबो आपनादेरके। देखें, बार्जिक जगते एक जिनिस देखें, एक बाबार जखन 5 जन बा 7 जन सन्तान थाके, तखन सेई सन्तान देखा जाय एक सन्तान बोलছে আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে ওটা দেন। এর মধ্যে কিছু সন্তান এরকম চাওয়ার মধ্যে থাকে, কিন্তু পিতা কিন্তু জানে যে কাকে দিলে কি হবে, কাকে না দিলে কি হবে, এটা পিতা জানে। তাই আমি বলবো যে এই পৃথিবীতে যারা চাইতেছে তারা পাইতেছে না, আর যারা চাচ্ছে না তারা পাচ্ছে। এটা কেমন কথা? দেখেন, আপনি ছেলে, আপনারা 7 জন বা 6 জন 7 জন ভাই, তো এর মধ্যে এক একজনের জ্ঞান, এক একজনের চাওয়া, এক একজনের পছন্দ, কথা, ভাষা, চলা সমস্ত কিছু আলাদা। কিন্তু বাপ এবং মা তারা কিন্তু একই মায়ের ঘরে জন্ম নিয়ে তারা এক একজন এক এক রকম হলো। তো আজকের মূলে বিষয় যেটি আপনাদেরকে বলবো, যে একটি ছেলে আছে যে বাবাকে যদি পারে কিছু সেবা করে, যদি পারে কিছু দেয়, যখন যে কথা বলে সেই কথাই শুনে, কিন্তু বাবার কাছে কোনোদিন চাহিদা রাখে না যে বাবা আমার এটা লাগবে, এটা আমাকে দিও। আর বাকি ছেলেগুলো তারা একদিন পর 2 দিন পর বাবা আমার এটা লাগবে, মা আমার এটা লাগবে। এখন না দিলে চেঁচামেচি, না দিলে এরকম সেরকম। ঈদ যখন এসেছে তখন বাবা মাকে বেরিয়ে ধরেছে, আমাকে এই জামাটা কিনে দেবে, সেটা কিনে দিতে হবে। আরেকজন বলতেছে যে আমি পিকনিকে যাব। তো এই যে বিভিন্ন বিষয়গুলো 6টা ছেলে শুধু চাওয়ার মধ্যেই থাকে, আর এদেরকে কম বেশ দেয়, না দিলে তো থামে না। কিন্তু আরেকটা ছেলে যে আছে, তারা বাবা মায়ের দিকে তাকিয়ে থাকে, ভক্তির সাথে থাকে, সালামের সাথে থাকে, এবং কোনো কিছু চায় না। কিন্তু এরা যে চাইতেছে, কিন্তু এদেরকে তেমন দেওয়া হচ্ছে না। আর ছেলেটি চায় না বাবা মার কিসে কষ্ট হলো, নাকি ভালো রইলো, খারাপ রইলো, এই জিনিসগুলো লক্ষ্য করে। তখন কি হয়, তখন বাবা মায়ের টার্গেট থাকে আমার এই ছেলেটা নম্র ভদ্র, আমাদেরকে সেবা করে, আমাদেরকে মানে, নিজে না খেয়ে থাকে তো আমাদেরকে বলে না, নিজে অর্থনীতি টাকার কষ্টে থাকে তো আমাদেরকে বলে না। সেটা বাবা মার চোখে পড়ে, তখন দেখে দেখে তাকে দেয়, আর বলে না 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 আমার এত টাকা লাগবে না, আমার অল্প হলেই চলবে। সে কষ্ট করে চলে, তারপরেও কিন্তু চায় না, আর দিলেও অতটা নেয় না। তাহলে কি বোঝা গেল? তখন বাবা মা চোখের জলে একদিন তার পিতামাতা কেঁদে কেঁদে দুজনকে বলছে, দেখো আমার এই সংসার, আমার এই যা কিছু আছে সম্পদ, এই সমস্ত কিছু আমার এই ছেলেটাই ধরে রাখতে পারবে, এবং সেই জ্ঞান, সেই ধৈর্য তার মধ্যে আছে। তখন 6 জন ছেলে এসে বলতেছে, বাবা তোমাদের বয়স হয়ে গেছে, আমাদের যার যার সম্পদ আমাদেরকে বুঝিয়ে দাও। কিন্তু बाबा मा कि करलेन ओई एकजन छेलेके डेके एने समस्त किछु बुझिए दिलेन आर बोलेन बाबा रे एई जे 6टा सन्तान आमार तुमी सह 7 जन आमार एई 6टा सन्तानके तुमी एदेरके देखे रेखो तारा तोमार मतो एकटाओ केउ हयनि आर एदेरके तुमी कखनो ठकाबे ना आमादेर बयस हये गेछे आमार चले जेते हबे समस्त संसारेर समस्त सम्पदेर भार दायित्व भार सेई छेलेर उपर दिये दिलेन ताहले सेई छेलेटी किन्तु कखनोई चायनि एवं सेवाय नियुक्त थेकेछे आबार 6 जन भाइयेर कानाघषा एदेर अत्याचार टर्चरिंग शेष होयेछे ताई आमी बोलबो हे समस्त जगतवासी जे आल्लाह किन्तु कुराने बोलेछे वल्लाजी खालाकाल मौता वाल हायाता आमी मानुषेर मृत्यु ओ जीवन सृष्टि करियाछि परीक्षा करार जोन्नो तोमादेर मध्य के कर्मे उत्तम तिनी पराक्रमशाली क्षमाशील। तो आजकेर कथाटी हलो बाबा माई जेहेतु छेलेटार लक्षण बुझेछे छेलेटा भालो ताहले आल्लाह तो लक्ष कोटी गुणे तार ज्ञान विवेक तखन এই পৃথিবীতে যে বান্দারা আল্লাহর ইবাদত করতেছে আর মুনাজাত করতেছে আল্লাহ তুমি এই জিনিসটা দিও সেই জিনিসটা দিও এই ক্ষমতাটা দিও আমাকে সম্পদ দিও আমাকে বেহেশত দিও আমাকে বেহেশতে সুর দিও তাহলে এদের কথা আল্লাহ কখনোই নেবে না। আবার এদের শত শত লোকের মধ্যে একটা লোক সে নামাজেও কাঁদে ধ্যানেও কাঁদে জিকিরেও কাঁদে এবং আল্লাহকে স্মরণ করে তার চোখে সব সময় পানি ঝরঝর করতেই থাকে কিন্তু সেই ব্যক্তিটি কখনো মুনাজাত করে তার নিজের জন্য কিছুই চায় না। হে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েতের মালিক তুমি তুমি পরকান্ডার তুমি যদি দয়া না করো কারো উপায় হবে না মানুষকে হেদায়েতের মালিক তুমি কিন্তু সে নিজের জন্য কখনোই কিছু চাইতো না হাঁটতে বসতে চলতে খাইতে সব সময় আল্লাহর জিকিরে সে মশগুল থাকে চোখ দিয়ে পানি পড়তেই থাকে। সে এখন বান্দা সে কি আর বান্দা থাকে গো সে একটা সময় বন্ধু হয়ে যায় তবে হে সমস্ত জগতবাসী তখন আল্লাহ কি করে জানেন তাকে ওলি আউলিয়া টাইটেল দিয়ে তার উপরে অনেক দায়িত্ব চাপিয়ে দেয়। দায়িত্বটা কি যে নবীর দায়িত্ব কি রাসূলের দায়িত্ব কি আর এই পৃথিবীতে ওলি আউলিয়াদের দায়িত্ব কি মানুষকে পথে আনা মানুষকে বায়াতের মাধ্যমে আল্লাহর পথে ধাবিত করে দেওয়া এই দায়িত্বভার যখন একজন মানুষ পেয়ে যায় কখন পায় এটা কি চাইলে পাবে সেই ব্যক্তিটি পাবে আর তাকে আল্লাহ দেয়। সে কি হয়ে যায় সেই ব্যক্তিটি কি হয়ে যায় সেই ব্যক্তিটি একজন কামেল পীর কামেল মুর্শিদ হয়ে যায়। তো এই পৃথিবীতে আমি চলাকালীন অনেক দরবারে অনেক জায়গাতে দেখেছি তারা এই ক্ষমতার জন্য সাধনা করে আল্লাহর কাছ থেকে একটা পাওয়ার পাবে সেই ক্ষমতা পাওয়ার জন্য সাধনা করে এবং তাদের ব্যবহার ভালো থাকে না মানবের সেবা থাকে না মানুষের প্রতি ভালোবাসা থাকে না অশৃঙ্খল চলাচলে যেখানে সেখানে মারফতের একটা গভীর কথা বলে দিয়ে সমস্ত গোলমাল লাগিয়ে দেয় শরীয়ত মারফত পেশ লাগিয়ে দেয়। তখন আল্লাহ কি বলেছে যারা আমার মারফতের গোপন কথা যেখানে সেখানে প্রকাশ করিবে তাদের শাস্তি হবে। তবে হে সমস্ত জগতবাসী যারা তরিকতের জগতে আছে, যারা পীরের মুর্শিদ আছে, কিছু চাওয়ার দরকার নেই পীরের কাছে। আপনার যা দরকার জানা আছে তার, সে আপনাকে একদিন ডেকে কাছে আনবে, এনে আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে, কিন্তু আপনি চাইবেন না এটা, কিন্তু তিনি আপনাকে দিয়ে দেবে। তখন আপনি কি হবেন? তখন আপনি যখন আল্লাহর দায়িত্বভার পেয়ে যাবেন, তখন আপনি কি হবেন? ওলি আউলিয়া কামেল মুর্শিদ হয়ে যাবেন। তাই বলা হয়, আল্লাহ বলেছে, হে রাসূল, আপনার হাতই আমার হাত। আর রাসূল কি বলেছে? বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের হাতই আমি রাসূলের হাত। তাহলে একজন মানুষ পীর হয়, মুর্শিদ হয়, কামেল হয়, সে কি এমনিতেই হয়? অনেক ধৈর্য, অনেক ত্যাগের পরে হয়। কিন্তু দেখেছি দুনিয়া ঘুরে যে সে পীরের যোগ্য হয়নি, পীরের ভাব তার মধ্যে এসে গেছে, সে কিন্তু তেমন কিছু জানে না, তেমন কিছু বোঝে না, মানুষ একটা কথা জিজ্ঞাসা করলে ভালো করে ফয়সালা দিয়ে বলতে পারে না, মানুষ তার কথা শুনে কখনো চোখের পানি আনেনি। তখনই বুঝতে হবে সে তো এটার যোগ্যতা নেই, তবুও সে মনে মনে ধারণা করে আছে যে আমি পীর হয়ে যাব, মানুষ আমাকে মানবে। তখন যদি পীর হয়ে যান আল্লাহর অর্ডার ছাড়া, মুর্শিদের হুকুম ছাড়া, তখন আপনি পৃথিবীতে ভণ্ড হয়ে থাকতে হবে এবং মৃত্যুর পরে আপনি জাহান্নামী হতে হবে। তাই আমি বলবো, আপনার যা দরকার জানা আছে তার, কর্ম করো, ফলের আশা করিও না, ফলের আশায় কর্ম ত্যাগ করিও না। তাহলে আমি যাব কেন? আমার যা দরকার জানা তো আছে তার, আমি যদি তার কাছে চাই তাহলে কিন্তু আমার সমস্ত ইবাদত সেই চাহিদার মধ্যে চলে যাবে যে সে আমি আল্লাহকে লাভ করার জন্য সে ইবাদত করেনি, সে ইবাদত করেছে আমার ক্ষমতা অর্জন করবে, সে সুনাম খ্যাতি অর্জন করবে, মানুষ তাকে বাহবা বলবে, সেই অর্জন করার জন্যে সে আমার ইবাদত করেছে। তখন আপনি আল্লাহর কাছে, সৃষ্টির কাছে, মাখলুকাতের কাছে, মানুষের কাছে আপনি ভণ্ড হয়ে যাবেন। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো করার প্রয়োজন হলো এ কারণেই, পৃথিবীতে আমি অনেক দেখেছি যারা আল্লাহকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, রাসূলকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, এটা না করে তারা মোনাজাত করতেই থাকে, চাইতেই থাকে। তাহলে আমি চাবো কেন? আমার যা দরকার জানা আছে তার, কখন দরকার সেটাও জানে, তাহলে আমি চেয়ে তাকে ছোট করব কেন? আর আমি নিজেই বা ছোট হব কেন? তবে হে সমস্ত জগতবাসী, জানি না আজকের এই কথাগুলো এই জন্যই বলা হলো যে অনেক মানুষ মনে পোষণ করে কোনো কিছু পাইবার জন্য, তখন কিন্তু আল্লাহ তাকে সেটা দেবেন না। আর যিনি দিবেন, আর তিনি যখন দিবেন, তখন দেখবেন সেই লোকটি জীবনে কিছুই চায়নি, শুধু আল্লাহর ভাবুক প্রেমিক, আল্লাহর ইবাদতখানি করে গেছে। তবে হে সমস্ত জগতবাসী, সকলে ভালো থাকবেন। আজকের আলোচনা এটাই, এই কথাগুলো যদি কেউ বুঝে তাহলে সে পৃথিবীতে কামেল হবে এবং আল্লাহর দোস্ত হবে। তো আজকে এই বলে রাখবো, সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।